ক্যালকুলেশন বা কথাটা, ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, জন্মভূমি মক্কানগর। নবী ডাক দিয়ে বলেন, বেলালে রে কাবার সাদে দাঁড়া, কাবার সাদে দাঁড়ায় আজান দে। আলীর কাবার ভিতরে 360টি মূর্তি আছে, বেঙ্গে চোরমার করে বাইরে নিক্ষেপ করে দে। বললেন, জান হক জাহকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহকা। একটা মূর্তি একটু উপরে, এটা ছোটো সাইজ আছিল মূর্তিটা, স্মল সাইজ, ছোটো খোদা আর কি, এটা উপরে ছাদের লোকে লাগিয়ে রয়েছে। তাই বললেন, আলী রে আমার কাঁধে ভার করে, আমার কাঁধে ভর করে ওই মূর্তিটা ব্যাঙ্গে বাইরে ফেলে দে। হজরত আলী বলেন, আপনার কাঁধে আমি ভার করব নবী গো, আমি বুঝি আর কোনো কাজ খুঁজা পাই না, বরং উল্টাটা হোক, আমি বসলাম আমার কাঁধে দাঁড়ায়, আপনি আপন হাতে মূর্তি ভেঙ্গে বাইরে ফেলে দেন। নবী বললেন, আলী রে আমার ভার সইতে পারবি? চিল্লা বলেন, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আপনি আমার কাঁধে দাঁড়ায় যান, আমি টেরি হইতাম, আপনি দাঁড়ায় টেস্ট করে দেখেন। হাদিসের মধ্যে আসে, ডান হাতের দুইটা আঙ্গুল রসুল আলীর কাঁধের মধ্যে ঠেকাইছে, যখন ঠেকাইছে হযরত আলী চিৎকার বেড়ে মসজিদে শুয়ে পড়ছে, নবী গো হাত সরান, দেহের ভেতর থেকে রুহ বের হয়ে যাচ্ছে। অতপর হযরত আলী মূর্তি ভেঙ্গে বাইরে ফেলে, নবী জন্মভূমি ঘুরে ঘুরে দেখে মানুষের সাথে আচরণটা কেমন ছিল। হঠাৎ করে দেখে বুড়ি গাঠুরি, বড় একটা গাঠুরি পড়ে যায়, উঠায় পড়ে যায়, আবার উঠায়। নবী বুড়ির পাশে গিয়ে বলে, বুড়ি মা এত বড় গাঠুরি বহন করতে বুঝি তোমার কষ্ট, কোথায় যাচ্ছ, তুমি কি এদেশের মানুষ না? হ্যাঁ, এটা তো আমার জন্মভূমি, তো তুমি জিজ্ঞাসা করো কেন কোথায় যাচ্ছে। শোনো না, আবদুল্লাহর বলা মক্কানগর দখল করে নিয়েছে, মানুষ তার ভয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, আবার জিজ্ঞাসা করো আমি কই যাই, এ লোকটা নতুন ধর্মের দাওয়াত দিয়ে একটা গণ্ডগোল লাগাইছে মক্কানগরে। নাই বলেন, বুড়িমা তুমি কি আবদুল্লাহর পোলারে দেখেছ? না না, আল্লাহ যে তার চেহারা না দেখা। যেই নবীর চেহারা এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, চিল্লায় বলেন, আল্লাহু আকবার। বুড়ি সুযোগ পাইও, আহারে নবীর যদি পাইতাম, আমার কথা বলতেছি, আহারে নবীর যদি পাইতাম এক নজর দেখ। আর বুড়ি চান্স পাইয়া, বাবা আবদুল্লাহর পোলা, এর মুখ আল্লাহ যেন দেখা। তখন মক্কানগর রসুলের হাতে কিনা কথা কয় না কে, ইচ্ছা করলে বুড়ির বারো রাবাজ হয় তারই কিনা। নবী ডাক দিয়া বলেন, বুড়ি মা এই গাঠুরি বহন করতে তোমার কষ্ট হয়, আপত্তি না করলে আমার মাথায় তুলে দাও। বুড়ি তখন মনে মনে ভাবছিল যে এই ধরনের কোনো লোক তো মক্কাতে ইতিমধ্যে দেখি নাই, এটা আবার কে? বুড়ি কে, বাবা আমার কাছে রেজগি বসা নাই, আমি যে তোমার কিছু দিব। বুড়ি কে, মা আমি ফ্রি সার্ভিস দিই, ফ্রি পয়সা নিব না। এবার বুড়ির গাঠুরের সোনার মাথায় চিল্লায় বলো, আল্লাহ আকবার। এ নারে তকবীর, নবী উন্নুরি মাম তুমি আগে যাও আমি পেছনে থাকবো। বুড়ির একটু সন্দেহ হইছে, পেছনে যাইতে থাকে নাবার গাট্টি মাট্টি লুয়ে জায়গা, চোর মনে করে দুনিয়া, চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বন্ধে মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি। আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, বুড়ির বাবা দরকার নাই, মুরব্বি সুরব্বি লাগতো না, তুমি আগে যাও। সুবহানাল্লাহ বলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি,
আমার এবং আমার নবীর আগে হাঁটার ক্ষমতা কারো নেই। আমার নবী আগে হাঁটবে, সুবহানাল্লাহ বলো, জোরে বলো, এইবার নবী আগে, বুড়ি পেছনে। পাহাড়ের গর্তের মুখে দাঁড়া, বুড়ি বলে বাবা এখানে দাঁড়াও, এই গুহার ভিতরে আমি আশ্রয় নিব। গুহার মুখে দাঁড়ায় রে, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি বুড়ির অবস্থা। গুহার মুখে দাঁড়াইয়াম, ডাক দিলেন ঘরতেরই ভিতরে, ঘরতেরই ভিতরে তোমরা কারা? আমি আমি আবদুল্লাহর পোলার ভয়ে তোমাদের সাথে আশ্রয় নিতে আসছি, একটু জায়গা দিবা, আশ্রয় দিবা। আমি একজন লোক গুহার ভেতর থেকে বের হয়ে নজর করে দেখে আবদুল্লাহর পোলার মাথায় বিরাট বড় ধরনের একটা গাছুরি। বুড়ি রে, কেউ এখন লড়বেন না, বুড়ি রে, যে আবদুল্লাহর পোলা মোহাম্মদের বয়ে ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিলাম, ওই নবীর মাথায় ওই মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়া তুমি কোন সাহসে আইলা এই এই ঘরতে, গুহার মুখে কোন সাহসে আইলা? এটাই তো মোহাম্মদুর রসুল্লাহ। বুড়ি একবার গুহার দিকে তাকায়, আর একবার নবী পাকের চেহারার দিকে তাকায়, বুড়ি কান্দে রে। বুড়ি আর চোখে পানি রাখতে পারল, কেঁদে কেঁদে কি বলছে শুনেন, গুহার মুখে দাঁড়ায় বলে, এ গুহার ভিতরে যারা আছো, আমার অনেক বয়স হয়েছে, আমি মানুষ চিনি, আমি তোমাদের বলবো ভয় নাই ভয় নাই, ঘরের ভিতর থেকে বের হয়ে আসো, আল্লাহর কসম এইটাই যদি আবদুল্লাহর পোলা মোহাম্মদ আমিন হয়ে থাকে, এই মানুষ কোনদিন মানুষ মরতে পারে না, মানুষ লোক মানুষ খুন করতে পারে না, আমার কথা বিশ্বাস করো, বের হয়ে আসো। বুড়ি নবীর পাশে গিয়ে বলে, বাবা গাঠুরি নামাও নামাও, গাঠুরি গাঠুরিটা নামাও বাবা। গাঠুরি নামাও রে, আমার ভুল হয়ে গেছে, আগে কেন তোমার পরিচয় নিলাম না, নিশ্চয় তুমি নবী হবে আমার পরে, যারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, পিটাইয়া না, ভয় দেখাইয়া না। এই ঘটনা শেষ হওয়ার পরে নবী দৌড় দিলেন কাবা ঘরের দিকে, কথা শেষ হবে সিল্লায় সুবহানাল্লাহ বলতে হবে, এখন না, কথা শেষ হোক, দৌড় দিলেন কাবার দিকে, কাবার সামনে দাঁড়ায় নবী দুই হাত উঁচু করে বললেন, ও মক্কার লোকেরা, আমার দোষ কি, আমার অপরাধ কি, আমি কি ভুল করলাম, আমি কি বলেছি ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় আশ্রয় নাও? আমি বলিনি, আন্তুম আত-তালাকা লা তাশরিব আলাইকুম আল-ইয়াউম, কোনো ভয় নাই, আমি ডিক্লার দিলাম তোমরা চিরভুক্ত, তোমরা আজাদ, তোমাদের এক ফোঁটা রক্ত নষ্ট হতে আমি দিব না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মাথা ওলারাবেন না, এখন মক্কা যখন হয়ে গেল, রসুল যখন ক্ষমা ডিক্লার করে দিলেন, মানুষগুলো যার যার ঘর বাড়ি ছেড়ে বেরোয় আসলো, দলে 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 রাস্তায় নেমে গেল সংসারে,
যে আবদুল্লাহ পোলাকে, যে আবদুল্লাহর পোলাকে মক্কানগরে থাকতে দেই নাই, যে আবদুল্লাহর পোলাকে পাগল বলতাম, দুরু দুরু করে তারাই দিতাম, থুতু ফেলতাম, মরা উঠের নারী বুড়ি যে আবদুল্লাহর গায়ে আমরা ছিটাই দিতাম, সঞ্চরে আবদুল্লাহর পোলা বলে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে, চলো রে দলে দলে চলো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।